শুন, আমগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, সংগঠনের সভাপতি আরমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ চৌধুরীর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহসভাপতি কাইয়ুম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টারি এমপি আফসানা বেগম, বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশিম, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জিল্লুর হোসেন, সিনিয়র সহসভাপতি শাহ সানাউর হোসেন, সাবেক ট্রেজারার আব্দুল শহীদ, উপদেষ্টা আমার উদ্দিন মাস্টার, সহসভাপতি ফারুক আহমেদ, সহসভাপতি ফারুক আহমেদ জিলু, সহসভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সিনিয়র সদস্য ডক্টর রোয়াবউদ্দিন, সিনিয়র সদস্য আতাউর রহমান, ডিআই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী, জাবেদ সহ আরও অনেকেই। ইফতার মাহফিলে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও শান্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন আব্দুল কাইয়ুম মিয়া। এবার রয়েছে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের ইফতার মাহফিল। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত 2022-2024 কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সোমবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক আরও জানান, দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইস, পরিচালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম আর চৌধুরী রুহুল। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইসবাহউদ্দিন ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসির। প্রধান অতিথি টাওয়ার হামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, আলোচনায় অংশ নেন নুরুল ইসলাম, নুরুদ্দিন শানুর, আতাউর রহমান আঙ্গুর, মোহাম্মদ শামসুদ্দিন, জবরুল ইসলাম লনি, মাইজউদ্দিন আহমেদ, নুরু শেখ সহ আরও অনেকেই। গোলাপগঞ্জের সম্মানিত ট্রাস্টিবৃন্দ এবং গোলাপগঞ্জের সর্বস্তরের জনগণ আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আমাদেরকে নির্বাচিত করেছেন, আমাকে সাধারণ সম্পাদক হিসাবে আমি আব্দুল বাসিরকে নির্বাচিত করেছেন এবং আমাদের পুরো প্যানেলকে নির্বাচনে জয়যুক্ত করেছেন। আজকে আমরা অভিষেক এবং ইফতার মাহফিলে আয়োজন করেছি, যেখানে আমরা 23 তারিখ আমাদের বিগত পার্টি আমরা এটা হস্তান্তর করছি পাওয়ার তাদের কাছে। আর ওরান থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাদিকুর রহমান। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য শান্তি ও সমৃদ্ধির জন্য এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এবার রয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ইউকের ইফতার মাহফিল। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল দোয়ার আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক আরও জানান, মেয়র শেওয়ান চৌধুরীর সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি আবুল হোসেনের পরিচালনায় কোরআন পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা কারি জাকির হোসেন। রমজানের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কামাল, এমসি রহমান সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মঈনুল হক চৌধুরী, মাওলানা আবুল আহাদ, হাফেজ মাওলানা কারি আব্দুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হামলের স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া, সাবেক ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, সাবেক লিডার হেলাল আব্বাস, কাউন্সিলর শাহ সোহেল আমিন, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর সাদ, কমিউনিটি লিডার নিজামুল হক, মিজানুর চৌধুরী, আমিনা আলী, জনমতের সম্পাদক মুসলি আহমেদ, রেদওয়ান হোসেন। দোয়া পরিচালনা করেন মাওলানা কারি আব্দুল হাফিজ সহ আরও অনেকেই। এই সময় বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব উম্মাহর জন্য শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। আল্লাহু আকবার 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 আল্ল